ঘরের থেকে নড়ছে না অ্যাঞ্জেল, বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। আর অ্যাঞ্জেলের বিছানায় যে এই যে একটা বালিশ দিয়ে দিয়েছি, আর এই যে সবটা পেতে দিয়েছি, ও হচ্ছে নিচে আর আমরা ছিলাম হচ্ছে উপরে। আর এসিটা চলছে তো কেমন ও বুঝতে পারছে যে ঘরটা ঠান্ডা হয়ে আছে, নড়ছে না। ওকে শুতে দিয়েছি আর ও কি করেছে, এগুলো সব ছিঁড়েছে। ও যে পাপোশের ওটা ঝুলগুলোকে সব ছিঁড়েছে টেনে কিরে। আরে বাবা, পায়ের উপর বাবা, পায়ের উপর পা দিয়ে বসে আছে, এসে হাওয়া খাচ্ছে, মুখ ঢেকে খাচ্ছে কেন? আমার বাবা রেডি হয়ে গেছে আর কই দেখে দেখে, এ বাবা, এই যে একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিলাম, রাতে কিছু খাইনি, রাতে হচ্ছে পটি হয়েছিল তো ওই যে ওষুধ খাইয়ে আর রাতে আর কিছু খাওয়াইনি। সে আসবে 3টের সময় একটু ভারী খাবার খাইয়ে। চলো চলো চলো, এবার ব্যাগ সামনে নাও, বাই। দাদা স্কুলে গেল আর ভাই এখানে থাম করে বসে পড়লো, বারবার এখানে বসে বসে দেখবে দাদা কখন আসবে, দাদা কখন আসবে। এখন বাড়ি ঘর গোছাবো, তাড়াহুড়ো করে সব টিফিন করেছি, দেখো একবার ছড়ানো ছিটানো। তো এখন বাবাকে চা করে দিয়ে তারপরে সব এগুলো পরিষ্কার করবো। ছেলেকে আজ টিফিন করে দিলাম হচ্ছে রুটি আর পনির, পনিরটা রাতে করে রেখে দিয়েছিলাম, বাবাকে দিয়েছিলাম, আর ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আর একটু বেশি করে রুটিটা করে রাখলাম, আর বলো তো কেন, একটু পরে আমি কাজের মধ্যে লেগে যাবো, তখন না আর ব্রেকফাস্টের খাবার করাও হয় না। তো এই হাতে একদম বাবার জন্য দুটো 3টে রুটি করে দিলাম, আর হচ্ছে 2টো মিষ্টি দিয়ে রেখে দিই, যখন যাবে তখন নিয়ে যাবে দোকানে। তো গ্যাস মুছে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে এখন অ্যাঞ্জেলে ভাতটাও কুকারে করে রাখলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, আজ বৃহস্পতিবার এবং হচ্ছে নীল পুজো। তো শিব ঠাকুরটাকে আজ দুপুরবেলায় পুজো দিইনি, একে পুজো দিব ভালো করে সাজিয়ে গুছিয়ে, ভালো করে পুজো দিব সন্ধ্যার সময়। আজ হচ্ছে নীল ষষ্ঠী মানে নীল পুজো, তো ছেলের মায়ের নাকি ভাত খেতে নেই, তো ছেলে মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য পুজো করতেই হবে তাই না। তো এই যে ঘরের পুজোটা দেওয়া হলো, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলেই ঠাকুর সব সুন্দর করে, শুধু বৃহস্পতিবার কেন, অন্যান্য দিন আমি ভালো করে পুজো দিই, নাহলে মুখ রাগ হয়ে যায়, মুখ খারি হয়ে যায় ওই জন্য। তো আর শিব ঠাকুরটাকে সন্ধ্যার সময় পুজো দিব, কারণ ওই নীল পুজোতে এখন নাকি ওই ঘিয়ের প্রদীপ জ্বালতে নেই, ওটা সন্ধ্যার সময় জ্বালতে হয়, তো সেই জন্যই আমি ঠাকুরটাকে ওইভাবে আলাদা করে রাখলাম, সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ দিয়ে সুন্দর করে ওকে পুজো দিয়ে মাথায় দুধ সব ঢালা হবে। আর রান্না করবো কি ওদের জন্য সেটাই ভাবছি, তো আমি না খেলে আমার বড় বলে ও তুমি তুমি খাবে না, ঠিক আছে হোম ডেলিভারি নিয়ে নিচ্ছি। তো আমাদের দোকানে পুজো হবে শনিবারে, তো সব কিছু এনেছি, আর ঠাকুরটা আমি আজ আনতে যাবো বিকেলে। রান্নাটা করলাম, এটা কিসেটার কলাইয়ের ডাল, আলু পোস্ত, আর এটা চিপস ভাজা, ডিমের অমলেট, আর পেঁয়াজিটা হচ্ছে। ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আবার স্নান করলাম, করে ঠাকুরের এখন সব পুজো করছি, এই দেখো। তো এখনো হয়নি পুজোটা, কেবল বসেছি পুজো করতে, তো দেখছি যে ধূপটা ধরাবো, তো কর্পূর নেই, তো সেই জন্য এখন কর্পূর আনতে গেছে আমার ছেলে হচ্ছে দোকানে। আর এই যে সব শুয়েছিল এতক্ষণে সব ঘুম থেকে উঠলো, ঝাল্লা।
আমি আসবো জুতো খুলে এখানে খুলবো শপিং করতে তারপরে এসে সাবু মাখিয়ে খাবো তো চলো বাজারে যাওয়া যাক আর কি কি কিনি ওটাই দেখতে পাবে তো চলো চল 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 চলো 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 এখন ডবল এক্সেল না এক্সেল কি ভিড় ঈদের বাজার তো বাজার থেকে আসার টাইমে আমার ছেলে বলছে দাঁড়াও একটু দোকানটা ভিডিও করে সবাইকে দেখাও কারণ আমাদের দোকানটা ভিডিও করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো এই হচ্ছে আমাদের দোকান সদরঘাটে আর ফাঁকা দেখছো তো দোকানে রং করলো আর সব জিনিসপত্র বাড়িতে আছে কিছুটা আর কিছুটা হচ্ছে এই সব ওপরে আছে ওপরেরগুলো আবার কাঁচের মধ্যে ভরে সাজাতে হবে তো পুজো দিব পয়লা বৈশাখে যে পুজোটা হবে গণেশ পুজো তো পুজো দিয়ে তারপর বাড়ির জিনিসগুলো দোকানে যাবে কেননা অনেকটা ছোটো তো দোকানটা তো সেই জন্য আর আমার ছেলে দেখো থেকে এখনই আসলাম আর বাবার দোকান থেকে এই যে একটা আমুল কুল নিয়ে আসলাম আর হচ্ছে ফ্রিজে আছে কিন্তু বাড়ির ফ্রিজটা নিরামিষ না এমনি আমিষ তো সেই জন্য আর খেলাম না তো বাবার ওখান থেকে ঠান্ডার জল আর আমুল কুল নিয়ে আসলাম তো সাবুটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো প্যাড়া কলা দুধ তো ভীষণই ভালো হয় খেতে আমাদের দোকানে পুজো হবে তো সেই দিনটাই এই পাঞ্জাবিটা পরাবো তো এই পাঞ্জাবি গুলো পয়লা বৈশাখ পরলে বেশ দেখতে সুন্দর লাগে ভালো লাগে
পাঞ্জাবির সাথে প্যান্ট এটা খুললাম না। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। কিছুদিন আগে যে আমরা বোলপুরে গিয়েছিলাম, তো বোলপুর থেকে এটা নিয়েছি। এই যে একটা শাড়ি, আর এই কালারটা না ভীষণই ভালো লাগে আমার। কোনো কাজ নেই, একদম পুরো প্লেন, বেশি কাজ করবে শুধু পাটটা যে এরকম। এসে আমার বক্স, মানে আমি পছন্দ করেছিলাম এটা, ও দিয়েছে। আর আমার বরের জন্য নিয়েছি একটা গেঞ্জি, ও আবার সাদা আর কালো ছাড়া অন্য পরে না, তো সেজন্য সাদার মধ্যে নিয়েছি। তো চলো, আর অনেকটাই রাত হয়ে গেল, 1:45 বাজে। আর ভালো লাগলে কি কি করতে হবে সেগুলো করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।